वेलकम बैक टू द चैनल हाइपर सिब्लिंग्स टू न्यू ब्लॉग। तो आज शनिवार, आज के হচ্ছে আমার প্লাস্টারের জন্য এক্সরে করবে, আর তার সাথে আজ আমার বন্ধু আসছে বাড়িতে। তো খুব মজা হবে আজকে, ওইটা নিয়ে আজকে ব্লগটা। তো প্রথমে যাব হচ্ছে ইডিএফ এ, ইডিএফ এ এক্সরে করাতে, কারণ আর তিন দিনের মাথায় আমার প্লাস্টারটা কেটে দেবে এই অবস্থা। তো এখন খাচ্ছি ফেনা ভাত, তো খেয়ে চলো বের হচ্ছে বাই। হাই গাইস, তো আমরা বাড়ি ফিরে এসেছি এখন হসপিটাল থেকে, ইডিএফ থেকে। তো এখন স্নানে ঢুকবো আর তারপর ব্লগটা কন্টিনিউ করবো। তো চলো স্নান করে নাও বাই। গাইস, আমি স্নান করে নিয়েছি আর আজকে তো লাল জামা পরেছি। তো আই ডোন্ট নো যেটা আমি চেঞ্জ করবো কি না, সন্ধ্যাবেলা আমার বন্ধুরা আসার পর। তো এখন আমি দেখাবো স্কিন কেয়ার রুটিন। সো ফার্স্টে আমি ইউজ করেছি লোটাস হার্বালসের কোকোময়েস্ট ক্রিম। এইটা লোটাস অনেক বছর আগে লঞ্চ করেছে, কোকোময়েস্ট ক্রিম প্লাস স্ক্রাবিং ক্রিম। মানে আমাদের জেনারেলি কী করতে হয়, স্ক্রাবিং যখন আমরা করি তো আমাদের স্ক্রাব করে এবার ফেস ওয়াশ করতে হয়। নর্মাল ফেস ওয়াশও করি, হিমালয়া ফেস ওয়াশ। তো সেটা করে আমরা মুখ দিয়ে জলটা দিয়ে মুখটা ধুতে হয়, এটা ম্যান্ডেটরি। তো এইটা যেটা, এইটা জাস্ট অ্যামেজিং, স্কিনকে সবসময় হাইড্রেটেড রাখে অ্যান্ড সুটেবল ফর অল স্কিনস। তাই আমি এটা ইউজ করি। তো এটা কীভাবে ইউজ করি চলো দেখাই। খোলা আছে না, খোলা নিয়েছি। ফার্স্ট একটু এখানে দেবো, না এইভাবে করবো। এটা কোনোভাবে অ্যাসিস্ট্যান্টে ওয়ার্ক করছে না। কিগুলো আধিরা দিয়েছে, একটু ক্রিম আগে রাখা সবার হয়ে যাচ্ছে। তো একটু আগে মুখে এটাকে স্ক্রাব করে নেবো। আগে স্ক্রাবিং তো লাগে তোমার, এটুকু বাচ্চা স্ক্রাব না, যেটা বললাম এটা সুটেবল ফর অল স্কিন টাইপ। একটু দুটো গালে নেবো। সো ইয়া, মা চিন্তায় পড়ে গেছে আমার কী করবে। তো হ্যাঁ, স্ক্রাব করছি। দেখো আন্ডার আইজও করবো, রাখো একটু করছি রাখো। সো আন্ডার আইজও আমরা অ্যাপ্লাই করবো। তো একটাই পাচ্ছ যে ওটাকে এবার লাস্ট একবার নাকি যেটা করছে নিচে জানতে। সো এটাকে জাস্ট অ্যাপ্লাই করে দেবো। ইজি পিজি লেমন স্কুইজি। আর এবার লাস্ট প্রোডাক্ট, লাস্ট প্রোডাক্ট অ্যাভনের স্ট্রবেরি লিপ বাম। এটা ইউজ করবো আমি এবার। এটাও সুটেবল ফর স্কিন টাইপস, স্ট্রবেরি পুরো। এটা 3 মান্থ অ্যাজ আই শ্যাডো অ্যাজ ব্লাশ অন, সব কিছুভাবে ইউজ করছি। আমি যদি কোথাও র্যান্ডম যাই আমি এটা ইউজ করবি। সো গাইজ, এবার যদি তোমাদেরকে আমি বলি, দিস ইজ মাই র স্কিন, কোনো খাট কেমিক্যালস, কোনো মেকআপ কিছু নেই, কোনো পাউডার টাউডার কিচ্ছু নেই, জাস্ট মাই র স্কিন। তো এখন করবো হচ্ছে লাঞ্চ। তো তার জন্য যেতে হবে আমাদের বাইরে করি, লেটস গো। চলো লাঞ্চে কি খাই সেটা নিয়ে দেখা হচ্ছে, বাই ফর নাও গাইজ। এই হচ্ছে আমাদের দুপুরের ঘুরিভোজ। এটা অবভিয়াসলি আমার ভাত না, আমি সেম জিনিসই খেয়েছি, জাস্ট ডাল খাইনি আর চাটনিটা খাইনি, বাকি সব খেয়েছি। এটা দাদাই ভাত, অ্যাকচুয়ালি আমি যখন খাচ্ছিলাম আমি ভুলে গেছিলাম কারণ আমার খুব খিদে পেয়েছিল। তো এটা হচ্ছে বাবার ভাত, যেহেতু তারা বড় তাই তারা একটু বেশি করে খায়। তো এখানে চাটনি আছে, বল মাছ আছে, ডাল আছে, এটা কি আছে মা, আলু ফুলকপি, ভেন্ডি ভাজা, পোস্ত দিয়ে ভেন্ডি ভাজা, ভাত, লেবু আর জল,
আমি এতটা খাইনি, আমি ফুলকপিটা খাইনি আর ডালটা খাইনি আর চাটনি খাইনি, এই সব খেয়েছি। তো এই হচ্ছে লাঞ্চ, এখন ঘুমাবো, বাই। সো গাইস, এখন আমি ঘুম থেকে উঠে গেছি, আই এম নট রেডি। জামাটা আমাকে জিজ্ঞেস করলাম, আমার টপটা সেমই থাকবে। হ্যাঁ ইয়েস না, ও হ্যাঁ তাও তো ঠিক। তো সোফার কভার পরানো হয়ে গেছে এখন, আর ঘুমাই তো নেই, সারা দুপুর বক 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 করে গেছি। তো হ্যাঁ, এখন রেডি হয়নি, এবার রেডি হয়নি, তারপর দেখাচ্ছি। হ্যাঁ, বাবাকে বলেছিলাম যে ঘুমাবো, কিন্তু আমি ঘুমাই। দেখি করছি। So after applying, I'll note it. So I'll apply for it, then I'll show you. So guys, I hope you all can see me. Bhalo kore lighting hai. So powder apply hoye geche, ekbar ami use korbo hocche Lakme Iconic Kajal, jeta 24 hours stay kore. Eta kono sponsorship na hai. Ami shudhu nijei dekhachi, dupure jeta ke dekhiyechi, ota sponsorship chilo na. Nijei dekhiyechi, kajal ta ekbar to amar what limit. সো এবার আমি ইউজ করছি হচ্ছে ফিক্সেস ক্যানাডার নিউ শেপ লিপস্টিক, নিউ শেড আর কি। এটা আমি সবসময় ইউজ করবো, দিস ইজ মাই ফেভারিট, এটা ইউজ করে দেখাচ্ছি। So last but not the least product is Avon এর এই লিপ বামটা, যে সকালে দেখালাম ওটা, তো দেখতে ইউজ করবো। মাই ফাইনাল লুক ইজ হিয়ার, প্রথমে লিপস্টিকটা পরলাম, এবার ভাবলাম যে এই ড্রেসের সাথে শ্যুট করছে না, শ্যুট বললাম শ্যুট করছে না, তাই তে প্লাসটাই অ্যাপ্লাই করলাম। তো আধিরা অন দ্য ওয়ে, কে আধিরা, কি করে এসব পরে বলবো। ঠিক আছে আসুক, তারপর তো ইন্ট্রোডাকশনটা হবে। প্লিজ নাও হচ্ছে দ্য ফাইনাল ওয়েট, দুজন বন্ধু এসে গেছে, আরো দুজন আসা বাকি। সো প্লিজ ওয়েলকাম আধিরা রয়। হাই ভাই, যেরকম এরকম অ্যান্ড দেন আবিরা রয়, এদের দুজনের মধ্যে এক্সাইটমেন্ট একটু এক্সাইটমেন্ট কম দুজনের মধ্যে। অ্যাস আধিরা আবিরা দুজনেরই রয় টাইটেল, তবু এরা কিন্তু বোন নয়, এরা কাজিনও নয়, এরা আলাদা আলাদা। আপনাদের কিছু বঞ্চতা কি, কিছু বলার আছে? দাঁড়াবে, এসে গেছে, আগে ওদের ফ্যামিলির সাথে ইন্ট্রোডাকশন করে নি। সিরিয়াস কাউকে হতে হবে না, ভিডিও চলছে তো, সবাই যেরকম বললো চিকু তোমাদেরকে, এটা এরা সবাই ওরা চিকুর ক্লাসমেট, সবাই সবাইকে একবার ইন্ট্রোডিউস করো, এদিক থেকে স্টার্ট করো। আর বকাও একসাথে খাও, এটা ঢপ, এটা ঢপ, এটা ঢপ তো, এটা ঢপ তো, ঢপ ঢপ পুরো ঢপ, পুরো ঢপ। আচ্ছা ঠিক আছে, মারামারি করার কিছু নেই, ও মানডে ক্লাসে যাক, তারপর আমরা দেখে নেব।
নেক্সট আচ্ছা ঠিক আছে এবার নেক্সট তুমি ইন্ট্রোডাকশন দাও আমার নাম শ্যামল আচ্ছা তোমার নাম আমি জানি না ও নাম জানে না চলো এর মধ্যে স্ন্যাক্স চলে এসেছে পছন্দ করো নাম নিচে রাখা যাবে স্ন্যাক্স ওইটার উপর রাখো ওইখানটা রেখে দাও না না বসো রাখো বসো বসো আচ্ছা তোমার নাম কি अच्छा वो तले के है तुम्हारे अमर भैया बेटा भैया पहले पहले अच्छा वो सानवी सानवी अच्छा एक मिनट एक मिनट मैं सुन के दिन में सानवी के बोलो बोलो वो जो इधर तो सानवी सहा और तो सानवी सहा और इधर अच्छा अभिरा रॉय इधर दूसरे को हमें आगे इंटरव्यू तो बोले दीजिए तो अपन स्नैक्स चले इससे हां ये चिकन नगेट्स तो এখন ওরাকে খেয়ে নিক লেটস নট ডিসটারব देम নাও তো খেয়ে নিক ইয়ার ইটি यस ভাই খাওয়ার সময় কিছু কথা মনে করো এই এই কাট কাট কর ম্যাচ মে ভিপি ভাই ভাই না কাট ভয় করছে দূর তো আমরা ভূতের গল্প কাম চুতার দিয়ে খেলছে রে স্যার তুমি তো চেনার কুটু জানি এসে গেছে পরীক্ষা সত্য হাই দাদা ভাই লাইট চেকিং করছে বেচারা এখন আমরা চুতান দের আমার একটু শুটটা করে দে ভাই পুরো ক্যামেরা হিলে আছে গ্রিন লাইটে তো করবে ভয় পাওয়া উচিত না না কমিয়ে দে ব্রাইটনেস ভাই একটু কমিয়ে দে না ঠিক আছে ঠিক আছে দরজা দিয়ে দে এখানে একটা ব্লক করে দেখাও যাবে না যা করবি ব্লকটা একটু করনালে হবে না কি দেখাচ্ছিস টাটা ভাই ভাই 1000 ইয়ার্স জানিস তোর এখন খেতে বসে পড়েছে আমি ছেলে তোমাদের জন্য আমি সব ইয়া আচ্ছা এইটা দিলে আমি সকালে রাতে ঘুমাতে বলতে কথা আছে किसी तो शूट करिस नहीं ताले एक बार घर पर बाहर खाने चला गया एक्सेक्ट चिल्डर पार्टी जय माता दी